গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন নির্বাচন সংশ্লিষ্ট 140 জনের সাথে কথা বলেছে তিন সদস্যের তদন্ত কমিটি। তারা জানান, প্রতিবেদন জমার পর নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় আরো বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। 12 অক্টোবর সকাল 8টায় সাঘাটা ও ফুলছড়ি মিলে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচজন প্রার্থীর চারজনে ভোট বর্জনের ঘোষণা দেন। এরপর গোপন বুথে ঢুকে ভোট নেয়া সহ নানা অনিয়ম সিসিটিভি ক্যামেরায় দেখে নির্বাচন কমিশন একে একে 51টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে। বেলা 2টার দিকে উপনির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। পরদিন উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে ইসি। মঙ্গলবার সকাল 9টায় গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে কমিটির সদস্যরা প্রথম দিনের তদন্ত শুরু করেন। প্রথম দিনে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পুলিং এজেন্ট, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ নির্বাচন সংশ্লিষ্ট 140 জনের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। আমরা জানতে চাইলো যে আসলে কেন্দ্রে আপনারা কোনো অনিয়ম দেখছেন বা কেন্দ্রের পরিবেশ কেমন ছিল। তা আমরা যেটা বলছি যে ওখানে কেন্দ্রের পরিবেশ আসলে ভালো ছিল এবং সেখানে আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। পরে সংবাদ সম্মেলনে কমিটির প্রধান জানান, সবার সাথে কথা বলার পর পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়া হবে। সব মিলে আমরা যে নোটিশ করেছি তাতে 685 জনের আমাদের একটা তালিকা আছে। সে তার মধ্যে থেকে কিছু হয়তো বেড়ে যেতে পারে, কারণ একটা যখন আমরা বক্তব্য নিই, বক্তব্য নেওয়ার সময় রিলেটেড যদি কাদের কোনো নাম আসছে বা কোনো বিষয় আসছে সেগুলোও আমরা নিচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট অন্তত 685 জনের বক্তব্য নেওয়ার কথা রয়েছে কমিটির। বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন এই তদন্ত কাজ চলবে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।